আভ্যন্তরীণ কন্দলত জর্জরিত অসম কলেজ শিক্ষক সংস্থা দেওবারে গুৱাহাটীত অনুষ্ঠিত জরুরী কার্যনির্বাহকত উত্তপ্ত পরিস্থিতি। জরুরী সভাতেই সাধারণ সম্পাদকর পদর পর অব্যাহতি বিচারিলে পরাগজ্যোতি মহন্তই। কিছুদিন পূর্বে বিত্তীয় হিসাব আর আনুষঙ্গিক বহু তথ্য বিচারি এখন বিস্ফোরক পত্র লিখিছিল পরাগজ্যোতি মহন্তই। সেই পত্রর পাছতেই হাহাকার লাগিছিল সংস্থাত, আহ্বান করা হয়েছিল জরুরী কার্যনির্বাহক। আর কার্যনির্বাহকত বিত্ত সম্পাদক প্রাঞ্জল গগৈ পরাগজ্যোতি মহন্তক অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছিল। আনপিনে আজির কার্যনির্বাহকত পুনের সভাপতি পদত নিযুক্ত হল ডক্টর জয়ন্ত বড়ুয়া। না, মইতো ভাবিছোঁ যে যিহেতুকে মোৰ ওপৰত ইমান ভীতিহীন অভিযোগ আনিছে, মোৰ মৰ্যাদা লাঘৱ কৰিছে, আৰু গতিকে মই ভাবিছোঁ যে মই কণ্টিনিউ কৰা উচিত নহ'ব। আৰু মই 10,000 কলেজ শিক্ষকৰ ওচৰত মই ক্ষমা প্ৰাৰ্থী যে তেখেতসকলে বহুত আশা কৰি মোক পঠাইছিলে, কিন্তু মই সেই সহযোগিতাটো সেইমতে মই পাবলৈ সক্ষম হোৱা নাই। মই আচলতে ফাইনেন্সিয়েল মেটাৰটোত যে হাত দিলোঁ সেইটোৱে মোৰ বহুতে বেয়া পাইছে, আচলতে মই তেনেকৈ ভাবিছোঁ আৰু। কিন্তু মোক ইমান বেয়াকৈ অপমান কৰিছে তেখেতে, আৰু তেখেতে মই কৈছোঁ যে বিনা চৰ্তে আপুনি উঠাই লওক, তেখেতে উল্টাই মুখে অভিযোগ দিছে যে নাই এইটো মই উঠাই নলওঁ, তেওঁ খোলা খুলি কৈছে মই উঠাই নলওঁ এইটো। গতিকে যদি এনেদৰে সাধাৰণ সম্পাদকক ব্যৱহাৰ কৰে তেতিয়াহ'লে মই এই সংগঠনত থাকি কি কৰিম? মই এজন কলেজ শিক্ষক হিচাপে থাকিম। তেখেতসকলৰ বৰঙণিৰ যিটো পুঁজি গঠন হৈছে সেই পুঁজিটো বৰ্তমান কি অৱস্থাত আছে বা সেই পুঁজিটোত থকা ধনসমূহ ইমান কিয় কমি গ'ল সেই বিষয়ে মোৰ জনাৰ সম্পূৰ্ণ অধিকাৰ আছে সাধাৰণ সম্পাদক হিচাপে, আৰু সেইটো কনফাৰেন্সে মোক সেইটো দায়িত্ব দিছে আৰু মই 10,000 কলেজ শিক্ষকৰ ওচৰত মই দায়বদ্ধ।